কষ্ট প্রত্যেকদিন করে, খুব কষ্ট খুব তো, কষ্ট ব্যথায় পেয়েছে, চিৎকার করতো, মাথার চুল ছিঁড়ে ফেলতো। খুব কষ্ট পেয়েছে, পোকা হয়ে গেছিল মুখে। ওমা ওমা করছে, আমি তখনও জেগে রয়েছি রাতে, দুজনে নাকি কুদছিল সারা রাত। এবার আমি রক্তটা টেস্ট করাতে যাব, শরীর খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে কদিন থেকে। আর আপনাদের, আমারও জ্বর ছিল কালকে রাত্রে, আপনাদের দিদি ভাইয়ের জ্বর ছিল আর এখনও জ্বর আছে, এই মাত্র মাপলো 101 হয়েছে জ্বর। সকাল হয়ে গেছে বন্ধুরা, আর সকালবেলায় চাও রেডি হয়ে গেছে, আর কালকে সারা রাতের জ্বর ছিল, আমারও জ্বর ছিল। কালকে রাত্রিবেলা শেষে একে আমার সোয়েটার দিয়ে ঢেকে দিয়েছিলাম, আমি সোয়েটার পরেছি, একটা মোটা কম্বল, তারপর পাতলা কম্বল ছিল ওটা নিয়েছি, তারপর দেখি এর সোয়েটারও দিয়ে দিচ্ছে, তাও ভালো লাগছে। তারপর জ্বরের ওষুধ দিল, জ্বরের ওষুধ খেয়ে ঘাম হয়েছে, দুবার খেয়েছে জ্বরের ওষুধ, আমি একবার খেয়েছি। আর তোমরা কালকে ভেজনি কালকে না বৃষ্টিতে? আমি কালকে ভিজেছিলাম তো, ওই জন্য টের পাওনি, তুমি কুতারাও শুনি তো টের, ওটা আমিও তো নিজেও দুঃখিতেছি। দাদারও জ্বর না, ওদের জ্বরের ঘরে আরেকজনের পাশে আর কি করি, একটু গরম গরম চা খেলে দেখি ভালো লাগে কিনা। ভাই ওঠেনি? হ্যাঁ, ও তো সবার আগে উঠেছে, কাঞ্চনজঙ্ঘার ভিডিও করেছে। ও কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পেয়েছে? হ্যাঁ, আমি পাইনি, সোমনাথ ভিডিও করে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে চা খেয়ে নাও। হ্যাঁ, কালকে আমি আর ভাই রিমঝিম ধারাতে ভিজেছিলাম, রিমঝিম ধারাতে ভিজে দাদার জ্বর চলে এসেছে, না আমার ধারায় কিছু করতে পারলো না। তোমার অনেক শক্তি, তুমি শিব শম্ভুর ভক্ত, অনেক ভক্ত। তো বৌদি তো ধারাতে তো ভেজে নিত, দাদা যখন ওই বাথরুমে গেলে লাইট ফাইট জ্বালিয়েছিল তখন টের পেয়েছিল। এই যে দাদা বৌদির চা, আর ওইটা ভাই বোনের যে আলু কাটছে সকাল বেলায়, আপনাদের দিদি ভাইয়ের শরীরটা ভালো নেই, তোমার নামে ভালো কমেন্ট আসছে দেখো। সামনে ভাইয়ের মতন খুশি, না সকালে উঠে স্বামীকে নমস্কার করে ওঠা, ঘুম থেকে চোখ বন্ধ করে স্বামীকে নমস্কার করে উঠতে হয়, আর ঘুমতে যাওয়ার সময়ও স্বামীকে নমস্কার করে যেতে হয়, তাহলে পুণ্যি হয় না? পুণ্যি হয়। আর স্বামীর পা কেন টিপে দিতে হয় বলো তো? কেন কেন কেন? লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মী ঠাকুর দেখবে নারায়ণের পায়ের কাছে থাকে, পা টিপে দেয়, পা টিপে দিলে সংসারে শুভ, না না এখনকার না, ওটা হলো সংসারে শুভ টুভ হয়, কারণ মেয়েদের যে হাত থাকে, মানে বউয়ের হাত আর হলো কি বলে ওই স্বামীর পা, এই দুটো পজিটিভ নেগেটিভের মতন কিছু একটা কাজ করে সেই জিনিসটাকে আরো মানে সংসারে 2024 এর মডার্ন লক্ষ্মী এর গলা গলাটাকে পাটে পেনা। এ কি হলো শেষ পর্যন্ত গলা টিপে দিয়ে চলে গেল? গলা কোথায়? ঘাড়। ও ঘাড়, তাহলে বলে ভালো করে ঘাড়টা মেসেজই করে দিতে বলতে, আর একটু যখন টিপে দিলে একটু ভালো করে মেসেজ করে দিয়ে যাও, ফ্রিতে পার্লার যেতে হবে না। এই যে রেডি হয়ে গেছে গরম গরম আলু ভাজা, উচ্ছে ভাজা, মুসুরির ডাল আর কুমড়ো পাতা বাটা। দেখলেন যে চাটা খাওয়া হয়ে গেল, মানে আমি ভুল করে চা খেয়ে ফেলেছিলাম, বিস্কুটও খেয়ে ফেলেছিলাম। এবার আমি রক্তটা টেস্ট করাতে যাব, শরীর খারাপ লাগছে, খুব দুর্বল লাগছে কদিন থেকে। আর আপনাদের, আমারও জ্বর ছিল কালকে রাত্রে, আপনাদের দিদি ভাইয়ের জ্বর ছিল আর এখনও জ্বর আছে, এই মাত্র মাপলো 101 হয়েছে জ্বর। একটু দেখি নিয়ে এসে এখন বিছানা বিছানার মধ্যেই আছে, একটু ধরো, এটা ধরো প্যারাসিটামল একটা আর একটা সাথে জলও দিতে হবে। জল কোথায় আছে? আমার বড়েরও কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ, মানে ট্রান্সফার হওয়ার পর থেকে মনটা খারাপ, তো মনটা খারাপের জন্যই শরীরটা খারাপ, আমারও তাই মনে হচ্ছে, শুধু মানে এরকম করছে সারাক্ষণ। তাই আমি বললাম যে একটু রক্ত পরীক্ষা করে আসো, যাও দেখো যদি কোনো কিছু বাড়ে কমে ঠিক হয়ে যাবে। আসলে মনটাই ভালো নেই, তার জন্য সে মজা করে থাকে কিন্তু মনের দিক থেকে খুব খারাপ লাগছে। কতদিন দার্জিলিংয়ে ছিল তো
আর মসুরটা খেয়ে নেই। দাঁড়াও, আর একটু খারাপ খবর আছে বুঝি। অফিসিয়াল গ্রুপ থাকি, সেখানে একটা মেসেজ এলো, মানে অর্ডার এলো যে যে ট্রান্সফারটা তাড়াতাড়ি করে নিতে হবে, মানে তাড়াতাড়ি সবাইকে জয়েন করতে হবে, আর চার্জ হ্যান্ড ওভার, চার্জ টেক ওভার সবগুলো যে যা করার সেগুলো করতে হবে, খুব তাড়াতাড়ি করতে হবে, তাই তো? হ্যাঁ, সেটা খুব সমস্যায় পড়ে গেলাম, একটু কথা বলতে হবে এবার আমাকে। ঘরের এখানে ভাড়া দেওয়া আছে, আবার ওখানে গেলে সেই জিনিসগুলো তো খুবই অসুবিধা। তো এগুলো আমি বড় হচ্ছে, আপনার দাদা ভাইও একা থাকে না কোনোদিনও, আর আমরাও একা থাকি না, আমরা সবাই একসাথে থাকতেই ভালো লাগে, কেউ একা থাকতে পারি না। ঠিক আছে, যা হবে দেখা যাবে, যা হবে দেখা। বোন আর বোন আমাদের ভাগ্নি খাচ্ছে, সোনামা খাচ্ছে। বোন, ওই তোমার বৌদি তো শরীর খারাপ, তো একটু দেখো মাঝে মধ্যে। আছে তো জ্বর, আবার উঠেছে জ্বর। হ্যাঁ, উঠলে কেন তুমি? না, ওষুধ খেলাম। তুমি শরীর খাবে আমার কাছে? খোলাই আছে, ঠিক আছে, ছাতা নিয়ে যাও, বৃষ্টি পড়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। জয়ী খাওয়া গেছে শোনা, সমস্যা আছে, রক্ত দেওয়ার সময় আমি সেন্সলেস হয়ে যেতে পারি, ওই জন্য আমি অফিসের যারা আমাদের আছে তাদেরকে আমি নিয়ে যাবো এখন, না হলে দেখা গেল ওখানে সেন্স হয়ে পড়ে গেলাম, সেন্সলেস হয়ে পড়ে গেলাম, একটু সমস্যা হয় সেই জন্য। ওপরে উঠে গেছে আর গলাও শুকিয়ে যাচ্ছে, আর জল টেস্টও আছে, একবার মুকিদার অরিন্দম দাদের ফোন করে জিজ্ঞাসা করে নেবো কোন কোন টেস্টগুলো করবো। যে অবিনাশজির কাছে আমরা এসেছিলাম রক্ত টেস্ট করাতে, এখান থেকে আমি রক্ত টেস্ট করে নিলাম, এখানে রক্ত টেস্ট করে নিলাম অবিনাশজির কাছে, আমাদের কথা বললে অবিনাশজি ডিসকাউন্টও দিয়ে দেয়। আর এই যে সবাই আছে এখন, আমরা এখন ঘরে যাব, তাই তো ভাই? জি স্যার। ভাই আপ মেরা ক্যা ভাই হ্যায় বলিয়ে, এই ইধার পে ঘুর কে, কেসা সোনা ভাই, কেসা গোল্ড, পিওর পিওর সোনা, পিওর। ব্লাড টেস্ট হয়ে গেছে আমাদের মধ্যে, সামনের ব্লাড টেস্টও করে দিয়েছি, যোগেনজি, অর্পণজি সবারই ব্লাড টেস্ট করানো হয়েছে, আমরা সবাই মিলে একসাথে ব্লাড টেস্ট করলাম। দেখা যাক ব্লাড টেস্টের রিপোর্টে কী হয়, এখন আমরা অফিসে যাচ্ছি, কারণ হলো কটা বাজে এখন, 10:10 বেজে গেছে, আর হয়তো 2-3 মিনিট লাগবে অফিসে পৌঁছাতে। এই যে ঘরে এসে বেল বাজিয়ে যাচ্ছে, 20 বার মনে হয় বেল বাজে, একবার এই তো মানুষ শুনতে পায়। বেলে গেছে, তাড়াতাড়ি কটা হাত দাও। আসো, তোমার দেখে এই মনে হচ্ছে ক্লান্ত। আমি বলেছিলাম ভাত খেয়ে যাও, রক্ত পরীক্ষা করেছো? হ্যাঁ, রক্ত পরীক্ষা করে। কখন দেবে রেজাল্ট? আজকে। ঠিক আছে, কে যাবে তাহলে? আবার ওই পার্টি দেবো। তুমি একা গেছিলে নাকি? না না, আমি একা যাইনি। চলো, তাই আকাশ বলো, কাকা একা যায়নি তো? আমি বললাম না না, কেউ কিন্তু নিয়েই যাবে, কাকা আকাশের চিন্তা হচ্ছিল, কাকা আবার একা। চলো চলো, আমার খিদে লাগছে। আচ্ছা আসো, খিদে লেগে গেছে তাদের। এই যে চলে এসেছে আপনার দাদা ভাই বাড়িতে, আর রক্ত দিয়ে এসেছে। এই যে রক্ত দিয়ে এসেছি, রক্তের রিপোর্ট এখনো পাইনি, রক্তের রিপোর্ট পেলে একটু পরে রক্তের রিপোর্ট পাবো, যখন পাবো আপনাদের বলবো। মাপতে দিয়েছিলাম কোলেস্টেরল, থাইরয়েড, তারপরে আর কি কি জানো, এলএফটি, প্যাংক্রিয়াস, মানে এলএফটিটাও দিয়েছি ফ্যাটি লিভার টেস্ট করার জন্য, প্যাংক্রিয়াস দিয়েছি, সুগারটা দেওয়া হয়েছে, ইউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। না বাবা, সুগার নেই, তাও দেওয়া হয়েছে, এই সমস্তগুলোই দেওয়া হয়েছে, আর হিমোগ্লোবিন টিমোগ্লোবিন যা হয় নর্মাল যেগুলো দেওয়া হয়েছে। তারপরে যেহেতু অরিন্দম দা আমাকে বলেছিল, ডাক্তার অরিন্দম দা আমাদের, সে বলেছিল যে, অরিন্দম দা বলেছিল শুধু থাইরয়েড করলেই হয়ে যাবে, তবু আমি ইচ্ছে করে করি না, মানে ডাক্তারের উপর মাথা পড়ি বলে না, সেগুলোই করে নিলাম। দেখি একটু পর রিপোর্ট আসলে রিপোর্টে কী আছে আপনাদের বলবো, আর এখনও থাইরয়েডের রিপোর্ট আজকে পাবো না, রিপোর্টটা পেতে একটু সময় লাগবে, অনেকদিন ধরেই টেস্ট করতে চেয়েছিল, তাই একটা রুটিন টেস্টের মতনই ধরুন হবে, কিন্তু একটু টায়ার্ড লাগছিল, তো ওই জন্যই ভাবলাম যে করে নাও তাড়াতাড়ি। ওই টায়ারটা তোমার হলো ওই ট্রান্সফার হয়েছে না, ওর জন্য মনটা খারাপ, মনটা খারাপ হয়েছে, তারপরে নিসারকে স্কুলটা চেঞ্জ করতে হবে, স্কুলে মানে এই ক্লাসটা হয়ে গেলে এরকম অবস্থা যে আমরা যখন নিচে যাব তখন নিচে এখনো হাফ ইয়ারলি পরীক্ষা হয়নি, আর এদের কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে পরীক্ষার মানে ফাইনাল পরীক্ষারও সেমিস্টার শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরো অনেক সমস্যা আছে, আমার কিছু কাজকর্মগুলো ব্যাপার আছে, যে কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে, এখানে আরো ভালো করে কাজ করতে চাই, সেই জন্য দেখা যাক কি হয়। আর এই যে নিসার খেলছে, বাবার চাবি দিয়ে অনেকক্ষণ ধরে খেলছে, বাবা নোংরাতের মধ্যে, বাবা চাবিটা দিয়ে অনেকক্ষণ ধরে খেলছে, আমাকে কতক্ষণ করা? ঠিক আছে, তাহলে আমাকে একটু গরম গরম একটু চা বানিয়ে দিও, খাবো। আমি আর কতক্ষণ বসে আছি, আমনা আছে, ভাই আছে, সবাই আছে, আমি ভাবছি তুমি কখন বাড়ি আসবে, আমার একটু চা টা করো। ঠিক আছে, তাহলে আমি চা বানিয়ে দিচ্ছি, ভালো লাগছে, আমারও জ্বর জ্বর, আমিও চা বানিয়ে দিচ্ছি, একটু জলটা খেয়ে নাও। আর আমার আবার জ্বর উঠছে, তার জন্য শরীর খারাপ লাগছে।
না তুমি বসো, হাত পা ধুয়ে এসো, আমি বানাবো একটু পরে। ভালো লাগছে না তো শরীরটা আজকে? সারা রাত জ্বর ছিল। আমারও জ্বর ছিল বন্ধুরা, মানে তোমার জ্বর থাকলো, আমার নিসার্গের গলাটা, আমার অনেক বেশি জ্বর ছিল। আজকে অ্যালার্জির ওষুধগুলো খেয়ে নিতে হবে, অ্যালার্জির ওষুধগুলো খেয়ে নিতে হবে। মন্টিয়ারিপিক্স নিসার্গে যে খেলছিল একা একা, ওর বাবা এসে বলছে চলো আমিও খেলবো তোমার সাথে, দুজনে খেলা শুরু করে দিয়েছে। তুমি না রক্ত দিয়ে আসলা, তোমার আবার এত এনার্জি কোথা থেকে? এবার নিসার দেখো কি সুন্দর করে, মাইটা গেল নিসার ফুল শট। কতগুলো লাগাতে পারে এটা দেখি, টাং ঠকা আসো। আরে পারে পুরো মাঝখানে লাগিয়ে দিয়েছে না, দেখি পুরো মাঝখানে লাগিয়ে দিয়েছি নিসার। না মাঝখানে হয়নি, এত কাছে লাগিয়েছে। তুমি একটাও পেরেছো এত কাছে লাগাতে? প্রায় এরকম লাগিয়েছিলাম। এর কারণ কি, আমি মাংস নিয়ে এসেছি আসার সময় রাত্রে বেলা, মাংস কমলাবেন আজ ভি খাইঙ্গে, কমলাবেন আজ আজও খাবে। ঠিক আছে ঠিক আছে। আর আমাদের ঘরে কিন্তু জায়গা আছে নিচে, কিন্তু নিচে না ঠান্ডার মধ্যে বসে করা যায় না। আর এই বিছানাটা আমরা খাওয়া, তারপরে এই সবজি কাটা, এই সব সেইগুলোর জন্যই ইউজ করা। এটা আমরা কেউ ঘুমাই না, অনেক লোকজন একসাথে আসলে তখন বেড কভার চেঞ্জ করে ঘুমাই, তখন এটা আমরা ঘুমাই না। এটা আমরা সবসময় রাফ ইউজ করার জন্যই বেডখানা ব্যবহার করি, তাই উপরে বসেই আমরা কিছু পেতে নেই, তারপরে এরকম করি। নারকেলের ঝাটা যেগুলো থাকে, নারকেলের ঝাড়ু দিয়ে খুব কষ্ট হয় কমলা ভেন, তাই না? ঠান্ডা ডিসেম্বর নভেম্বর অক্টোবর ডিসেম্বর এই সময়, জানুয়ারি ফেব্রুয়ারি তো বলাই যায় না, মানে ঠান্ডার মধ্যে কার্পেট না মাতলে আমরা থাকতেই পারবো না। ওর জন্য সবার বাড়িতে কার্পেট পাতা, তাই মুছতে হয় না ঘর, কিন্তু রোজ ঝাড় দিতে হয়। ঝাড় দেওয়াটা খুব কষ্টের কাজ। হ্যাঁ ঝাড় দিতে খুব কষ্ট, শলা দিয়ে মানে নারকেলের ওইগুলো দিয়ে ঝাড়াটা সব ছোট ছোট হয়ে যায়। ফুল ঝাড়ু দিয়ে ঝাড়া যায়, ওইগুলো যা শক্ত কিছু লাগবে, ঝাটা দিয়ে ঝাড়তে হয়। নারকেলের সেই কাটাগুলো আছে না, ওইগুলো দিয়ে ঝাড়তে হয়। খেজুর কাটা হলে আরো ভালো হয়, তোমার গায়ে খোঁচাও দেওয়া যাবে সাথে। তোমার তাহলে আমার খোঁচাদের জন্যই হয়ে যায়। শয়তান নেই আপকো আসার ওয়া বলা, তখন তোমাদের দুজনকে নিয়ে যাবো রসুন ভাঙার জন্য আর রসুন বাছার জন্য, ঠিক আছে? ভাঙতেও পারি আমি, রসুন বাছতেও পারি আমরা, ভাঙি নিয়ে আগে। হ্যাঁ আমরা আগে ভাঙতাম। আপনার দাদাভাই যখন চাকরি হয়েছিল না, আমাদের জমিতে চাষ করতো, আমি অনেক রসুন ভাঙতে অত ভালো পারতাম না, কিন্তু বাঁচতে ভালো পারতাম। সবাই বলতো তুই বাঁচতে খুব ভালো পারিস, বলো? আমি বাঁচতাম, সবাই মিলে বাঁচতাম, সবাই একসাথে বাঁচতাম, খুব মজা হতো, বলো? বাঁচার সময় ঠাকুমা বাঁচা ছিল, সবাই একসাথে গোল করে বসে, আমি মা বাবা ঠাকুমা ভেজালি পিসি, তারপর আরো তিন চারজন বাইরের থেকে মানুষজন আসতো, সব ওই কাকিমারা তারপরে জেঠিমারা যারা যারা থাকতো, সবাই মিলে একসাথে মিলেমিশে সবাই বসে বসে ওরকম ভাবে ছোট ছোট বড় বড় রসুন গুলো বাছা হতো, খুব মজা হতো। সেই কালী পুজোর আগে আগে থেকে বাছা শুরু হয়ে যেত, দুর্গাপূজার পরে থেকে শুরু হয়ে যেত। এত কম টাইমে এত রসুন কিভাবে ছুললে বলো? আমরা নারী, আমরা সব পারি। আমরা বেশ আপনি জাদু দিয়ে করা, কমলা ভ্যানের হাতে জাদু আছে কিনা জানি না, গুটখা তো জরুর আছে। হ্যাঁ আপনি গুটখা ধরি না, ওটাই গুটখা অনেছে মি কেসে লসুন চিনতি এই যে তালের আঠির মতন যে মাথাটা দেখছেন, এটাকে মাঝে মধ্যেই দেখতে পাবেন আমাদের ভিডিওতে। প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, টিং 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 টিং, শোনো বলি মন কে আমাদের, বসো বসো। ও জয় জয় শিব শঙ্কর, কাঁটা লাগে না কঙ্কর,
শীত করছে, সারা দিন ফোনে ব্যস্ত, এত কাজ কর্ম কেউ করলে মাথা খারাপ হয়ে যাবে। ও কমলা বেহেন, আজ আমিরে বেহেন, কমলা কিন্তু না, আমার বেহেন মানে হলো বোন, আপনার দাদা ভাই বেহেন বলে হিন্দিতে, যেমন সামনেন কে আমি বলি কি ভাই, সোনা ভাই, কেমন সোনা ভাই, পিওর সোনা ভাই, একদম গোল্ড, পিওর গোল্ড। এই যে কমলা বেহেন চলে এসেছে, তালের আঠির মতন মাথা, তালের আঠি না কুমড়ো, কমলা বেহেন কাঁঠালের মতন, কমলা বেহেনটা বলতে হয় না, টুক করে নিয়ে নেয় একাই, প্রত্যেকদিনের মতো নিসারকে যে পড়তে বসে গেছে, নিসার তোমার বই দেখো অন্ধকার লাগছে, এইদিকে ঘুরে বসো, শোনা বই তো অন্ধকার পড়ছে, দেখতে পাবে না ঠিকঠাক, ঘুরে বসো। হ্যাঁ, এই যে রান্না করছে মাংসের ঝোল, যা কি যেন পড়ে গেল, দেখি কেমন হয়েছে, এই যে এরকম হয়েছে দেখতে, আপনারাই কমেন্ট করে লিখে জানান কেমন হয়েছে দেখতে, দেখে মনে হচ্ছে অতটা টেস্ট হবে না, তাই না? তাহলে তোমার নাম কি বলো তো, একটু সবাইকে বলে দাও, সবাই জানতে চাইছে তোমার ভালো নাম কি। অনেকে একজন কমেন্ট করেছে, দাদা তুমি আর যাই বলো, বৌদিকে বুড়ি বলো না, খুব কষ্ট হয়, আসলে আমার নামটাই বুড়ি, আমার ডাক নাম বুড়ি, ডাক নাম বুড়ি, আর ভালো নাম বলে দাও, তোমার বাবার নামটাও বলে দাও, নিরঞ্জন মন্ডল, তোমার মার নামটা বলে দাও, ঝর্ণা মন্ডল, ঠিক আছে, আমার মা বাবা কোনোদিন আসবে না, দুজনেই পৃথিবী থেকে ইহলোকে চলে গেল, খুব কষ্ট লাগে, সত্যি সত্যি খুব খারাপ লাগে, মানে খুব বেশি দিন তুমিও মা বাবাকে পেলা না, আমিও শ্বশুর শাশুড়িকে খুব বেশি দিন পেলাম না, কারণ দু তিন চার বছর থেকে তো ক্যান্সারে ভুগছিল, শাশুড়ি তো দু তিন বছর থেকে ক্যান্সারে ভুগছিল, দু তিন বছর বোধহয়, মরার আগে তিন বছর ভুগেছে, হ্যাঁ তিন বছর ভুগেছে, আর বাবা তো মার চিন্তাতে চিন্তাতেই গেল, আমরাই তখন তো সব এমন হয়ে গেছিল, আমরাই সবাই প্রার্থনা করতাম, খারাপ লাগে একটাই কথা ভাবি যে মা বাবা দুজনে তো এক জায়গায় আছে, কারণ শাশুড়ির এমন অবস্থা হয়ে গেছিল না, তখন আমরা ভাবতাম যে এখন বুঝি চলে গেলেই ভালো, বলো অনেক কিছু ভাবতো, ভাবতে ভাবতেই মানে মা চলে গেল বাবার কাছে, না বাবা চলে গেল মার কাছে, ভাবতে ভাবতে মা আগে অনেক স্বপ্ন দেখাতো, যখন বাবা বাঁচা ছিল আমি মাঝে মাঝে মার স্বপ্ন দেখতাম, কিন্তু বাবা মরে যাওয়ার পরে মার স্বপ্নও দেখিনি আর বাবার স্বপ্নও দেখিনি, না আমি শ্বশুর মার স্বপ্ন সেদিনও দেখেছিলাম, একদিন বাবার স্বপ্ন দেখেছিলাম যে মরার মুহূর্ত, মরে যাবে এখন, আমার হাতটা ধরেই নিঃশ্বাসটা বেরিয়ে গেল, ওইটাই দেখেছিলাম, আমি দুদিন স্বপ্ন দেখেছি শাশুড়ির, আর কয়েকদিনের মধ্যে মন মন বললো যে মৃত্যুর পরে নাকি ভালো থাকলে আর স্বপ্ন দেখায় না, তাই ঠাকুরের কাছে প্রার্থনা করে অন্য দুজন ভালো থাকুক, এক জায়গায় থাকুক, আমরা কষ্ট পেলে অন্যরা তো কষ্ট পাচ্ছে না, এখন এক জায়গায় আছে, তবু সবকিছুর পরে বেঁচে থাকলেই ভালো হতো, সে তো ভালো হতোই, সে আবার বলতে হয় নাকি, বেঁচে থাকলে খুব ভালো হতো, যদি আবার কোনো কারণে কোনো কিছুর বিনিময়ে ফিরে আসতো, আর ফিরে আসবে না, সেও বলে আর কিছু হবে না, মন্দিরে আমি বলে একটু মা কষা, ঠিক আছে একটু কষা কষাই করো, এই যে বোনটাই মাত্র ভূমি করে আসলো, বিষয়টা দেখ, সন্ধ্যা থেকে মাথা যন্ত্রণা শান্তির প্রতীক পায়রা, বসে আছে সবাই নিজেদের মধ্যে গলা, দিদিভাই উঠে গেছে, আর দিদিভাই উঠে কিন্তু চায়ের জল বসে দিয়েছে,
আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি তাই তাড়াতাড়ি একটু অফিসে চলে যাব। আজকে এখন আর খাবো না, পরে এসে খাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কত না ভাগ্যে আমার, দেখি এবার দেখাও তো সিঁদুর পরে, দেখি কেমন দেখা যাচ্ছে, দেখি আদৌ কি সিঁদুর দেখা যাচ্ছে, দেখি দিক তাকাও। হ্যাঁ ওই তো সিঁদুর দেখা যাচ্ছে, আর ছোট্ট মামা কোথায়? আর ভাই এই যে সকালবেলায় আমরা খাবো এখন গ্রিন টি আর হোয়াইট টি মিক্সচার, না এই কাপ দুটো আমাদের বুনু আর ভাইয়ের জন্য। সোমনাথ ভাইকে দেখে মনে হচ্ছে খুব শীত লাগছে, তোকে পাতলা পাটি হয়েছে নাকি? কত রাতে ঘুমিয়েছিল? এই যে খাওয়া হয়ে গেছে, কোন কাপ নিয়ে কোনটা আমার কাপ সবাই কমেন্ট করে বলো তো, আমি জানি সবাই ঠিক কমেন্ট পারলে পরে পুরস্কার দেবে বোন, সবাই বলতে পারবে কারণ সবাই জানে, পারলে পরে বোন একটা করে আইফোন বৌদির শরীর খারাপ বলে সকালবেলায় দেখি ঘুম থেকে উঠে এই কি বলে আলু আদা পেঁয়াজ রসুন সবকিছু কেটে কেটে রেডি করে নিয়েছে। আর আমি এদিকে কেটে নিয়েছি আলু বেগুন, আর এখানে শাক কেটে নিয়েছি একটু, কারণ শাক দিয়ে আজকে আলু বেগুন দিয়ে রান্না করব চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছ নিয়ে দিয়ে গেছে, কারণ আমার দাদাভাই বলে দিয়েছিল যে ওয়াইসি সকালে একটু মটন আর চিংড়ি মাছ দিয়ে যাবেন, দিয়ে গেছে এখানে। আর এই যে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। আর আজকেও বেশি কিছু রান্না করব না, কারণ শরীরটা খুব বেশি ভালো নেই, রাত্রেও জ্বর ছিল সকালবেলাও জ্বর ছিল, এখন মানে ওষুধটা খেয়ে ভালো লাগছে। এখন আমি রান্না করব মাটন আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শাক। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি আর শাকটাও ধোয়া হয়ে গেছে। এই যে মন্দিরা বোন মাংস ধুয়ে দিয়ে গেছে, আর আমি মাংস দিয়ে মশলাটা মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ ভাজছি, মাংস এখানে বসাবো। এই যে আলু বেগুন আর কুমড়ো শাকটা একটু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এবার এটা এখানে ফোড়ন দেবো পেঁয়াজের মধ্যে, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। বুড়ি রেডি হয়ে গেছে, রান্না করছে। আর কি রান্না করছে দেখি, এই যে এখানে খাসির মাংস বসিয়ে দিয়েছে, আর ওইখানে ওই কি বসিয়ে দিয়েছে পেঁয়াজ ভাজা। না আমার ফোনটা এবার জুম হয় না, তো ওই জন্য কাছ থেকে দেখানো যায় না। তোর শরীর এখন কেমন আছে? ঠিক আছে। এই যে আমাদের ভাই ও বোন বসে আছে, তাহলে তোমরা একটু ভাই গল্প করো, বোন গল্প করো, তোমরা যদি কোথাও ঘুরতে যেতে যাও তাহলে চলে যাও, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমি একটু অফিসে একটা ইম্পর্টেন্ট খুব কাজ আছে। এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল, না খেয়ে চলে যেতে চেয়েছিল, তারপরে বলল শাক দিয়ে তাহলে কটা খেয়ে নেই, কটা খেয়ে যাই, নালে কখন আসবো কি করবো কিছু ঠিক থাকবে না, তো ওই জন্য তাড়াতাড়ি যাই, অল্প কটা খেয়েই বেরিয়ে যাই। এই যে হয়ে গেছে মটন, এখানে কিছুটা আছে আর ওই ঘরে কিছুটা বেড়ে দিয়ে এসেছি, খেতে বসে গেছে বোনরা। দারুন হয়েছে, দারুন, আজকে অনেক দেরি হয়ে গেছে। তারপরে তো ফল মিঠা হতে হয় না, ভালো হয়েছে সত্যি, দারুন হয়েছে শাকের ঝোলটাও, দারুণ হয়েছে। আমি বাড়ি থেকে ওরকম করে মাকে খাওয়াবো। ঠিক আছে, তোমার কাছ থেকে কাঁচকলা দিয়ে লিশমাছ শিখে মাকে খাইয়েছি, এবার এইটা করে মাকে খাওয়াবো। ঠিক আছে। এই যে বন্ধুরা আমরা একটু নারায়ণ দাসে এসেছি, এখানে তিনজন আছে আর এখানে আমরা দুজন আছি। ওরা কি খাবে কি বলে ভাই, আপনি কি খাবেন? ছোলা ভাটুরা। আমি ছোলা ভাটুরা অর্ডার করেছিলাম কিন্তু তারপরে আর খেতে ইচ্ছে করলো না, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম, একটা কোল্ড ড্রিঙ্কস খেলাম আর খেতে ইচ্ছে করলো না ছোলা ভাটুরা, দেখলাম যে একটু টায়ার্ড হয়ে যাচ্ছি তো আর খেতে ইচ্ছে করছে না, বাড়ি গিয়ে ভাত ছাতি খাবো পরে, এখন আর খাবো না। ভাই ও কিসকা ছোলা ভাটুরা? হ্যাঁ আমার এই যে ছোলে বটোরাটা কিন্তু দেখতে খুব সুন্দর, আর এই যে মাত্র এরা এক দুই তিন চার জন মানুষ, লাস্ট হলো পাঁচটা, এর মধ্যে দুটো কে খেয়েছে ভাই? দো কন খায়া, আর আপনি এরা কে ভাই? হ্যাঁ ক্যাসা সোনা ভাই, সোনা ভাই মানে ক্যাসা গোল্ড, জোর সে বলিয়ে। হ্যাঁ ভাই, ভাই মে তো কুছ দিন কে বাদ চলা যাওঙ্গা, তো আপকো তো বহুত আচ্ছা লাগেগা না ভাই? ঠিক আছে ভাই, আপ বহুত খুশ হোগে না, তো ক্যা হোগা আপকা?
দুধ নেই হোক ঠিক আপনি সোনা সোনা ভাই। আর এই যে আমি চলে গেলাম আমাদের এই যে টিম দার্জিলিং এর আমার স্পেশাল যারা কলিগস ফ্রেন্ডস অফিসার্স এদের খুব মিস করবো।